নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো ইরিগেশন ইউটিউব চ্যানেলে শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা আমার চ্যানেলের থেকে এবং আপনাদেরকে অনেক 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 ভালোবাসা আমি জানাই। আজ মধ্য রাত থেকে মা লক্ষ্মী এবং গণেশের আশীর্বাদে চার রাশি কোটিপতি আগামী দিনে কিন্তু হতে চলেছে। অর্থাৎ মা লক্ষ্মী এবং গণেশের আশীর্বাদে এই চার রাশি হতে চলেছে মালামাল। অর্থাৎ আজ মধ্যরাত থেকে এই রাশিগুলোর কিন্তু ভাগ্য কিন্তু খুলতে চলেছে। অর্থাৎ আপনাদের উন্নতি চোখে পড়ার মতনই কিন্তু দেখা যাচ্ছে। পিছন ফিরে আপনাদেরকে কিন্তু তাকাতে হবে না। এই চার রাশি, 12টি রাশির মধ্যে 4টি রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। সবাই ভাবছেন 12টি রাশির মানুষ কোন এই চার সৌভাগ্যশালী রাশি। আপনারা আগামী 15 দিনের মধ্যে কিন্তু এই চার রাশির যে কোনো দিক থেকে আপনাদের শুভ ঘটনা কিন্তু আপনাদের সাথে ঘটবেই। এই যে আজ মধ্যরাত থেকে এই চার রাশিকে দুহাত ভরে মা লক্ষ্মী এবং গণেশ আপনাদেরকে অর্থ বর্ষা করাবে, ধন বর্ষা করাবে, অপার ধন এই চার রাশির আসতে চলেছে, কোটিপতি হতে চলেছে। এই চার রাশি নির্ণায়ক ভূমিকা পালন করতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো, বিশেষভাবে সৌভাগ্য যে শালী সেটি হচ্ছে মকর রাশি, অনেক চর্চিত রাশি। এই খারাপ 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 অনেকেই কমেন্ট করছেন। মকর রাশির আগামী 15 দিনের মধ্যে বড় ধরনের সুসংবাদ আপনাদের কিন্তু আসতে চলেছে। মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে এই শুভ অক্ষয় তৃতীয়ার পর থেকে আপনাদের অক্ষত হতে চলেছে ধন সম্পত্তি, অক্ষত হতে চলেছে অর্থ, অক্ষত হতে চলেছে স্বাস্থ্য। আপনার সমস্ত না পাওয়া জায়গাটা আপনাদের কিন্তু অক্ষত হতে চলেছে। অর্থাৎ সব জায়গাটা কিন্তু অ্যাচিভমেন্ট মকর রাশি কিন্তু করবেন, শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, সব দিক থেকে আপনাদের ইচ্ছা পূরণ কিন্তু হবেই হবে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, বিশেষভাবে সৌভাগ্যশালী রাশি, সেই রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে লট অফ চেঞ্জ হতে চলেছে, আকস্মিক অর্থপ্রাপ্তি মেষ রাশির ক্ষেত্রে এবং দৈনিক রোজগার বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কন্ট্রাক্টগুলো পাওয়া এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা পুনরুদ্ধার হওয়া, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট তো আপনাদের হবে এবং ভাগ্যও কিন্তু আপনাদের সাথ দিতে চলেছে আগামী 15 দিনের মধ্যে। মেষ রাশি, আপনি মেষ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে মানে এক্সিলেন্ট রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন এবং আপনাদের বেশ কিছু দিক থেকে শুভ সংবাদ আপনাদের কিন্তু আসতে চলেছে মেষ রাশি। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে আজ মধ্যরাত থেকে মা লক্ষ্মী এবং গণেশজির কৃপায় সিদ্ধলাভ করতে চলেছে। আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, আপনাদের সুখ সমৃদ্ধি বৈভব আপনাদের পরিপূর্ণ হবে, সংসারে আসবে আপনাদের সুখময় দিন এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে। আপনি তুলা রাশি মানুষ,
ডায়েরিতে নোট করে নিন তুলারাশির ক্ষেত্রে, এবং সাকসেস রেটটা কিন্তু আপনাদের যথেষ্ট। ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে, অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় কৃপা আপনারা কিন্তু পাবেন। ভাগ্যটা হচ্ছে সবথেকে বড় জিনিস, ভাগ্যের কৃপা কিন্তু আপনারা পেতে চলেছেন। আপনি তুলারাশির মানুষ, আপনাদের ক্ষেত্রে মা লক্ষ্মী কিন্তু আপনাদের অর্থ ভাণ্ডার পরিপূর্ণ করতে চলেছে আজ মধ্যরাত থেকে আগামী 15 দিনের মধ্যে। সবশেষ যে রাশি, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্য কর্ম দুটি জায়গায় মজুদ হবে, এবং আপনাদের ইচ্ছা পূরণ আগামী দিন কিন্তু হতে চলেছে আগামী 15 দিনের মধ্যে। অর্থনৈতিক সমৃদ্ধি এবং এর পাশাপাশি আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ এবং সাকসেস রেটটাও আপনাদের 100% কিন্তু আসতে চলেছে। তাই আবারও বলছি, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, প্রত্যেকেই কমেন্ট করুন। অর্থাৎ কর্কট রাশি কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, এবং আপনাদের এ সময়ের মধ্যে বেশ কিছু খুশির সংবাদ পরিবারে কিন্তু আসতে চলেছে। নিজস্ব সম্পত্তি ক্রয়, গাড়ি ক্রয় এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি, দৈনিক রোজগার বৃদ্ধি, বিদেশ থেকে লাভ, কর্মক্ষেত্রে উন্নতি, এই সম্ভাবনা এবং আকস্মিক অর্থপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু আগামী 15 দিন আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। সিদ্ধিদাতা গণেশ এবং মা লক্ষ্মীর দুহাত ভরে আশীর্বাদে আপনাদের কিন্তু ভাগ্যের সাথ আপনারা দিতে চলেছে, এবং পৈতৃক সূত্রে বা কোনো সূত্র থেকে অর্থ লাভ আপনাদের কিন্তু এই সময় কিন্তু হবেই হবে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। এবং আপনাদের বিশেষ করে বিদেশ থেকে এই সময় ইনকাম আসবে, এবং কোনো অজানা সূত্র থেকে আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।